নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে একটি গল্প, ব্রহ্মকরের ব্রহ্মদত্তী। আজকের গল্প পাঠে প্রভাকর, একটি বিশেষ চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, অন্যান্য চরিত্রে অমিত, অর্ক, পার্থ, স্বর্ণাভ, সৌরিন, দেবস্মিতা। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে ব্রহ্মগড়ের ব্রহ্মদত্তী। বাদল খুড়ুর সাথে পল্টন কাকার তর্ক বিতর্ক লেগেই থাকে, আজও তার কোনো ব্যতিক্রম নয়। তবে আজকে তর্কের বিষয়টা একটু অন্যরকম। বাদল খুঁড়ো বিড়িটায় আরও একটা টান দিয়ে বলল, শোন পল্টন, সারা জীবন আমি এই গায়ে ও গায়ে ঘুরে বেরিয়েছি, তুই তো এত বছর বয়সেও মাসকুণ্ডির মাঠটাই পার হলি না, আর আমার সাথে মুখ চালাতে এসেছিস। পল্টন কাকার হাতের বিড়িটা নিভে এসেছিল, সে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তাহলে তুমি গাঁজা কুড়ি যা শোনাবে তাই শুনতে হবে, বাপের জন্মে শুনিনি কোনো বোমদত্তি বেলগাছ ছেড়ে আম গাছে থাকে। শুনিসনি যখন শুনে নে, আর তুই শুনিসনি বলে তো আর ঘটনাটা মিছে হয়ে যাবে না, আগে গোটা ঘটনাটা শোন তারপর চিল্লাবি। পল্টন কাকার কি হলো কে জানে, কিছুটা থিতু হয়ে বলল, আচ্ছা বেশ বলো শুনি, কিন্তু খুড়ো বলে রাখছি, যদি গল্প শোনানোর নামে গাঁজা কুড়ি কিছু চালাও তবে কিন্তু এক শেষ হবে। এরকম এক শেষ এর আগে বহুবার হয়েছে, তাই উপস্থিত সকলেই পল্টনের লাফা ছাপাটাকে বিশেষ পাত্তা দিল না। আমিই চিরকালে নীরব শ্রোতা, বয়স একটু কম হলেও এদের আড্ডায় আমার থাকার অনুমতি আছে, তাই চুপচাপ শুনে যাই সকলের কথা। আজও শুনছি বাদল খুড়োর গল্প। বাদল খুড়ো আরও একটা বিড়ি ধরালো, বিড়ির কটু গন্ধটা ছড়িয়ে পড়ল ভারী বাতাসে, কিন্তু সেই কটু গন্ধ আর কালচে ধোঁয়া টপকে আমাদের কানে এসে লাগলো বাদল খুড়োর আপন মনে বলা একটি কথা, ব্রহ্মগড়ের ব্রহ্মদত্তী। আমরা চমকে তাকালাম। পল্টন কাকা বিড়বিড় করে বলল, ব্রহ্মগড়ের ব্রহ্মদত্তী মানে? বাদল খুড়ো একবার সামনের অন্ধকারের দিকে তাকালো, তারপর নিজের মনে বলতে শুরু করল, তোরা তো জানিস অল্প বয়সে আমি তাবিজ কবজ মাদুলি গায়ে গায়ে সব বিক্রি করে বেড়াতাম, আয় যে বিশেষ হতো তা নয়, তবে এ গায়ে সে গায়ে ঘোড়াটা যেন নেশার মতো পেয়ে বসেছিল আমাকে, যত গা তত মানুষ তত তাদের রকম ফের। তো এরকমই ঘুরতে ঘুরতে একদিন পলাশ ডাঙ্গার নৌকো ঘাটে হাজির হলাম, সময়টা ছিল মাঘ মাস, সন্ধে নামলেই মাঘে খায় না বাঘে খায় অবস্থা। নৌকো ঘাটে যখন পৌঁছলাম তখন সন্ধে গড়াতে শুরু করেছে, ঘাটও প্রায় ফাঁকা, একটা নড়বড়ে বাঁশের মাচা নেমে গেছে নদীর জলে, তার দুপাশে নৌকোগুলো বাঁধা। আমি গলা কিছুটা উঁচিয়ে ডাক দিলাম, মাঝি ভাই, ও মাঝি ভাই। আমার ডাক নদীর জল যেন টেনে নিল, কোনো উত্তর এলো না। কি করব না করব ভাবছি এমন সময় ঘাড়ের কাছ থেকে একটা ফিসফিসে গলা ভেসে এলো, কি হলো মাঝি, খুঁজছেন, কোথায় যাবেন? আমি চমকে তাকালাম, দেখলাম অল্প বয়সী একটি ছোকরা, পরনে সোয়েটার মাথায় বাঁদর টুপি, কিন্তু ছেলেটার চোখ দুটো যেন ঘোলাটে পাথরের মতো, এই সন্ধ্যা নামা অন্ধকারে তাকে যেন কোনো প্রেত পিশাচ বলেই মনে হচ্ছে। মনে মনে
গুরুর নাম জপলাম আমি। লোকটা আবারও ফিসফিসে গলায় বলল, কি হলো, চুপ মেরে দাঁড়িয়ে রইলেন যে? আমি যাব ব্রহ্মগড়, ওখানে একজনের বাড়িতে তাবিজ দিতে হবে। ব্রহ্মগড়, এই ভোর সন্ধ্যেতে? বলতে বলতেই ছেলেটা ঘাটের পাশে বাঁধা একটা নৌকার দিকে এগিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। নৌকোটায় উঠে বসতেই মচমচ আওয়াজ করে দুলে উঠল সেটা। ছেলেটা সাবধান করল আমাকে, সামলে সামলে, অনেক পুরনো নৌকো, পাটা তো একটু একটু ঢিলে হয়ে গেছে। আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে বসতে বসতে বললাম, ঠিক আছে চলো এখন। ছেলেটা দাঁড়টা নামালো, জলে শব্দ হলো ছপাত করে, কিন্তু সেই মৃদু শব্দটাই যেন নাড়িয়ে দিল আমাকে। আমি তাই কিছুটা গুটিয়ে বসে রইলাম। নদীর জল ছুটে চলেছে নিজের বেগে, আমাদের নৌকোটা চলেছে স্রোতের উল্টো মুখে, গতি তাই ভীষণ কম। নৌকার ক্যাচ ক্যাচ আওয়াজটা যেন তাল রাখছে দাঁড়ের ছপাত শব্দের সাথে। পাতলা কুয়াশা নামছে চারিদিকে, নদীর ধারের ঝাঁকড়া গাছগুলোর নিচের ডালগুলো নেমে এসেছে নদীর জলের কাছে। আমি সেগুলোর দিকে তাকিয়ে পার হচ্ছি পথ, বিশ্ব চরাচর যেন জমাট নিস্তব্ধতায় ঢাকা। এখন কাছেই কোনো একটা গাছে একটা পাখি ডেকে উঠল, তীক্ষ্ণ স্বরে সেই ডাক যেন নদীর জলে ধাক্কা খেয়ে ফিরে গেল। আমি এত জায়গায় ঘুরি, কিন্তু জানি না কেন আজ আমার ভিতর যেন কোনো কিছু শিরশির করে দৌড়ে যাচ্ছে সর্বক্ষণ। মনে মনে হিসাব করছি ব্রহ্মগড় আর কত দূর। মাঝি এতক্ষণ নিজের মনেই দাঁড় টানছিল, এখন আমাকে জিজ্ঞাসা করল, তা ব্রহ্মগড়ে কার বাড়ি যাবেন? যাব নবীন চাটুর্যের বাড়ি, ওর বউয়ের হাওয়ার দোষ লেগেছে তাই তাবিজ নিয়ে যাচ্ছি। তুমি চেনো তাকে? আমার মনে হলো ছেলেটা কিছু একটা বলতে গিয়েও কথাটা গিলে নিল, মৃদু হেসে বলল, এতদিন এই নদীতে দাঁড় বাইছি, নদীর ধারে সব গায়ের লোকই আমার চেনা। কথা বলতে বলতেই আমরা ঘাটে এসে পৌঁছলাম, তবে এই ঘাটটা আগেরটার থেকে একটু মজবুত। আমি থলে থেকে টাকা নিয়ে পাড়া নিতে গেলাম। ছেলেটা মাথা নেড়ে বলল, থাক এখন দিতে হবে না, ফেরার পথে এই নৌকাতেই ফিরতে হবে, তখন না হয় একবার দেবেন। আমি আলতো মাথা নেড়ে টাকাটা থলেতে পুরে ঘাটে পা দিলাম। নৌকোটা একই রকম ক্যাচ ক্যাচ শব্দে দুলে উঠল। আমি হাঁটা দিলাম। মাঝি ছেলেটি আবারও ডাক দিল, বাবু বাবু। হ্যাঁ বলো। আমি আপনার জন্য অপেক্ষা করব বাবু, বলেই ছেলেটা নৌকোর ছইয়ের ভিতর অদৃশ্য হয়ে গেল। আমার যেন কেমন লাগলো কথাটা। মাঝির এই অপেক্ষা করার কি নির্দিষ্ট কোনো কারণ আছে, কে জানে? নিজের মনেই আলতো মাথা নেড়ে পা বাড়ালাম। ঘাট ছাড়িয়ে এসে হাজির হলাম মেঠো পথে। আকাশে খয়াটে চাঁদ পাতলা আলোয় ঢেকে আছে চারিদিক, সাথে কুয়াশা, পরিবেশটাই যেন গা কাঁপিয়ে দেয়। আমি জয়গুরু জয়গুরু বলে রওনা দিলাম। আরো কিছুটা যাওয়ার পর একটা মাঝারি বাগান পড়ল, তাকিয়ে দেখলাম আম গাছের সারি। মেঠো রাস্তাটা বাগানটাকে যেন দুভাগে সমানভাবে ভাগ করে দিয়েছে, যেন দুই ভাইয়ের সম্পত্তি। বাগানের ভিতরে রাস্তা এই সন্ধ্যেতেও ঘন অন্ধকারে ঢাকা, পাতলা জোছনা আম পাতা ছুঁয়ে যেন ঠিকভাবে নামতে পারছে না। আমি কিছুটা দ্রুতই হাঁটা দিলাম। গাছে গাছে জোনাকি উঠছে, ঝিঝির ডাকটা যেন চারিদিকটা আরো ছমছমে করে রেখেছে। মনে মনে ভাবছি
সঙ্গে একটা কেউ থাকলে ভালো হতো। আর ঠিক তখনই আমার কানে এসে লাগলো দমকা কাশির আওয়াজটা। আওয়াজটা এলো আমার পিছন থেকে, না ঠিক পিছন থেকে নয়, বাঁদিকের আম গাছের সারিগুলোর দিক থেকে। আমি চমকে তাকালাম সেদিকে। কুয়াশা একটু ঘন হচ্ছে এখন, তাই চোখে পড়ল না কাউকে। আমি কোনো এক অজানা কৌতূহলে এগিয়ে গেলাম। দমকা কাশির শব্দটা আরো একবার কানে এলো আমার। আওয়াজটা লক্ষ্য করে আরো কিছুটা এগিয়ে গেলাম। না কিছু নেই, কিন্তু আমি স্পষ্ট কাশির আওয়াজ শুনেছি। চারিদিকে উদ্ভ্রান্তের মতো তাকালাম। আম গাছের সারির ফাঁকে ফাঁকে দু একটা জোনাকি উঠছে। কুয়াশা ছেয়ে আছে সেখানেও, কিন্তু সেখানেও নেই কেউই। নিজের মনেই মাথা নেড়ে ফিরে আসছিলাম, তখনই দমকা কাশির শব্দটা আবারও কানে এলো আমার। আরো কয়েক পা এগিয়ে যেতেই কাঁপা কাঁপা ডাকটা শুনতে পেলাম। একটা ছায়া মূর্তি প্রায় গুটিয়ে বসে আছে একটা আম গাছের নিচে। দমকা কাশিগুলো কাঁপিয়ে দিচ্ছে তার শরীরটা। আমি আরো কিছুটা এগিয়ে গেলাম। ছায়া মূর্তিটা স্পষ্ট হলো। হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে একটা লোক। মাথা গুঁজেই সে আবারও কাঁপা খ্যান খ্যানে গলায় বলল, বলালে বড্ড কষ্ট বাবা, বড্ড কষ্ট। না আমি ভোলা নই। আমার কথায় লোকটা কোনো প্রত্যুত্তর করল না। আমি এই অস্পষ্ট অন্ধকারেই লোকটাকে খুঁটিয়ে দেখলাম। একটা ছেঁড়া ফতুয়ার মতো কিছু পড়ে আছে, গলায় সরু হয়ে আসা পৈতেটাও দেখা যাচ্ছে। কিন্তু লোকটা এই শীতে এখানে বসে কেন? আমি গলাটা কিছুটা উঁচিয়ে বললাম, আপনি কে, এখানে এভাবে বসে কেন? লোকটা এবারও কোনো উত্তর দিল না। কে জানে, কানে হয়তো খাটো। আমি কথা বাড়ালাম না, আর উল্টো দিকে ঘুরলাম। বৃদ্ধের আকুতি আরো একবার বাতাসে কাঁপতে কাঁপতে কানে এসে লাগল। খুব কষ্ট ভাব ভোলা, আমায় নিয়ে যা। জানি না কেন ভীষণ কষ্ট লাগলো আমার। আমি জানি না কে এই লোকটা, কিন্তু এই শীতে বুড়ো লোকটা যদি এখানে এভাবে থাকে তাহলে তো মরেই যাবে। নিজের গায়ের ভারী চাদরটা খুলে নিয়ে বুড়ো লোকটার গায়ে জড়িয়ে দিতে গেলাম। মৃদুস্বরে বললাম, আমি জানি না আপনি কেন এভাবে এখানে বসে আছেন, কিন্তু এখন এই চাদরটা গায়ে জড়িয়ে নিন, যা শীত। বৃদ্ধ লোকটা এবার একটু মুখটা তুলল, আর লোকটার মুখে দৃষ্টি পড়তেই আমার গোটা শরীর যেন অবশ হয়ে গেল। মুখ নয়, একটা সাদা করটি আর তাতে দুটো নিকষ কালো অক্ষিগোলক। আমি চাদরটা ছুঁড়ে ফেলে বাবা গো বলে দৌড় দিলাম। পিছন থেকে তখনও ভেসে আসছে খ্যান খ্যানে গলাটা। চলে যাস না বাপ, বড় কষ্ট, খাওয়ায় নিয়ে যা ভোলা। মিঠো পথ ধরে দৌড়ে চলেছি। বেশ কিছুটা দৌড়নোর পর দূরে একটা আলোর রেখা দেখতে পেলাম। ধরে যেন প্রাণ এলো। দৌড়ের গতি থামিয়ে কিছুটা দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেই আলোর রেখাটার উদ্দেশ্যে। আলোর রেখাটা ধরে এগিয়ে গিয়ে যেখানে থামলাম সেটা একটা ছোট চায়ের দোকান। বাঁশের মাচা দিয়ে তৈরি একটা বেঞ্চে জনা দুই লোক বসে। আমি একটু দম নিলাম, একটু কাঁপা স্বরে জিজ্ঞাসা করলাম, আমি নবীন চাটুর্যের বাড়ি যাব, কোন দিকে পড়বে সেটা?
বেঞ্চে বসা লোকগুলো যেন কিছুটা চমকে উঠল মনে হলো। তাদের মধ্যে একজন চোখ কিছুটা বড় করে বলল, বলো কি হে, এই ভর সন্ধেতে চাটুজ্জে বাড়ি যাবে? আমি কথাটার অর্থ ঠিক ধরতে পারলাম না, তাই কিছুটা থ হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটা চায়ের কাপে একটা চুমুক দিয়ে কিছুটা কড়কড়ে গলায় জিজ্ঞাসা করল, তা কি উদ্দেশ্যে যাওয়া হবে শুনি? চাটুর্যে মশায়ের স্ত্রীর হাওয়ার দোষ লেগেছে, তাই তাবিজ দিতে যাচ্ছে। হাওয়া দোষ? কোন হাওয়া টাওয়া দোষ নয়, পাপ, মহাপাপ। মহাপাপ মানে? না কিচ্ছু না, তুমি যাও, নিজে গেলে এই সব বুঝবে। যাও যাও যাও, এই পথ ধরে কিছুটা গিয়ে ডান দিকে একটা জলা পড়বে, তার পাশের রাস্তা ধরে গেলে নবীন চাটুর্যের বাড়ি, যাও। আমি আর কথা বাড়ালাম না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাছাড়া কেমন একটা শিরশিরানি যেন অনুভব করছি বুকের মধ্যে। ঝোলা ব্যাগটা বুকের কাছে টেনে নিয়ে বেশ দ্রুতই হাঁটা দিলাম। লোকটার বলা পথ ধরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম ডান দিকের সেই জলাটা। মৃদু চাঁদের আলো কুয়াশা চুঁয়ে নামছে জলার মধ্যে, ঝিঝির ডাক যেন কুয়াশার মধ্যে ভেসে ভেসে আসছে। আমি জলাটার দিকে তাকালাম, কেমন যেন ছপাত ছপাত শব্দ আমার কানে এলো। ব্যাপারটা কি হলো, এই সন্ধেবেলায় জলার মধ্যে এরকম শব্দ হলো কেন? মনে হলো কেউ যেন জলে ডুবে যাচ্ছে আর জলের ভিতর থেকে উঠে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আমি জলার দিকে আরো একবার তীক্ষ্ণ দৃষ্টি ফেললাম, কিন্তু কই, কিছুই তো নেই। আমার শিরদাঁড়াটা যেন কেঁপে উঠল অজানা কোনো ভয়ে। জলার পাশের রাস্তাটা প্রায় দৌড়ে পার হলাম, হাজির হলাম চাটুর্যেদের বাড়ির সামনে। দালান বাড়িটা এক পলক দেখলাম, মৃদু চাঁদের আলোয় বাড়িটাকে যেন কেমন লাগলো আমার। এমনিতেই বুকের ভেতর অজানা এক ভয় দৌড়ে যাচ্ছে, তাই গাটা যেন কেমন ছ্যাঁত করে উঠল। মূল দরজা ভেজানো থাকলেও ভেতর থেকে বন্ধ ছিল না, একটু ঠেলা দিতেই খুলে গেল সেটা। ভেতরে একটা সিমেন্ট বাঁধানো রাস্তা, ডান দিকে গেটের ধারেই একটা বিশাল বেলগাছ। এক পলক দেখলাম গাছটাকে, তারপর চাপা অস্বস্তি নিয়ে এগিয়ে গেলাম। কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে হলো আরো কেউ নিঃশব্দে আমার পিছু পিছু হাঁটছে। চকিতে ঘুরলাম আমি, না কেউ নেই, কিন্তু আমার এরকম মনে হচ্ছে কেন? তখন আম বাগানের ওই ঘটনাটার জন্য, নাকি চায়ের দোকানের ওই লোকটার কথাগুলো শুনে, নাকি সবই মনের ভুল, কে জানে। নিজেকে কিছুটা গুছিয়ে ডাক দিলাম, চাটুর্যমশাই, চাটুর্যমশাই আছেন নাকি? রোয়াকের দিক থেকে একটা ভারী গলা ভেসে এলো, কে? আমি আমি বাদল, ওই তাবিজ নিয়ে এসেছিলাম। রোয়াকের আলো ছায়া ঘেরা জায়গা থেকে একজন মাঝ বয়সী লোক এগিয়ে এলেন, আমাকে বেশ আকুল ভাবে স্বাগত জানালেন তিনি। ও আসুন আসুন, আমি আমি খবর পাঠিয়েছিলাম, শুনেছি আপনি নাকি তাবিজের ব্যাপারে একেবারে ধন্যন্তরী। আরে তেমন কিছু নয়, তবে তাবিজের কাজ মন্দ হয় না। আপনার স্ত্রী কোথায়, আমাকে তার কাছে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবেনি, কিন্তু এতটা রাস্তা এসেছেন, ঢকলও কম যায়নি, একটু বিশ্রাম নিন আগে, জল টল খান, তারপর না হয়। আমি আর প্রতিবাদ করলাম না, সত্যি বলতে কি তেষ্টায় গলা শুকিয়ে এসেছিল। আমি রোয়াকে রাখা বালতি থেকে জল নিয়ে হাত পা ধুলাম, তারপর বসলাম একটা আসনে। এত বড় বাড়িতে কি লোকজন আর কেউ নেই, কারো কোনো শব্দ পাচ্ছি না তো। একটু পরেই
চাটুর্যে মশাই নিজেই একটা বাটিতে নারকেল মুড়ি আর এক গেলাস জল এনে আমাকে দিলেন। সেই কখন দুপুরে কয়েক গ্রাস ভাত খেয়েছি, তাই নারকেল মুড়িটা দেখে খিদেটা যেন জাগার দিল। বড় বড় মুঠোয় খেতে লাগলাম, কিন্তু সবে অর্ধেক বাটি খাওয়া হয়েছে তখনই কোনো একটা ঘরের ভিতর থেকে সুতীক্ষ্ণ চিৎকারটা ভেসে এলো। ওই ওই আবার এসেছে, আবার এসেছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। চাটুর্যে মশাই প্রায় দৌড়ে চলে গেলেন। আমিও খাবারটা কোনো রকমে শেষ করে হাত মুখ ধুয়ে ঝোলাটা নিয়ে উঠে পড়লাম। চিৎকারটা আরো একবার কানে এলো। ওই তো দাঁড়িয়ে, ওই তো, ওই তো এবার আমাকে মেরে ফেলবে। শান্ত হও সরুমা, শান্ত হও, কেউ আসেনি, আসেনি কেউ। আমি শব্দটা ধরে এগিয়ে গেলাম ঘরটার দিকে। দরজার কাছে গিয়ে মৃদুস্বরে বললাম, চাটুর্যে মশাই, আমি কি আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। আমি ঢুকলাম ঘরে। বিছানায় চোখ পড়তেই বুকটা কেঁপে উঠল। হে কি অবস্থা! বিছানার উপর শুয়ে এক শীর্ণকায় মহিলা, তার হাত পা দড়ি দিয়ে বাঁধা। আমি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম, ওনার হাত পা এমন বাঁধা কেন? হাওয়া দোষ লাগলে তো? এক এক সময় ভীষণ বাড়াবাড়ি করে জানেন, ঘর ছেড়ে ছুটে চলে যেতে চায়, তাই তো নিরুপায় হয়ে বেঁধে রেখেছি। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই মহিলা তার শরীরটা ঝাঁকুনি দিয়ে তুলল বিছানায়। একই রকম তীক্ষ্ণ স্বরে বলে চলল, ওই তো এসেছে, ওই তো, ওই তো দেখছে কেমন করে, এবারে আমায় মেরে ফেলবে, মেরে ফেলবে, আমায় আমায় মেরে ফেলবে। শেষটা বিড়বিড় করতে করতে আবার যেন নেতিয়ে শুয়ে পড়ল বিছানায়। চাটুর্যে মশাই বিছানার পাশ থেকে উঠে পড়লেন, কিছুটা ভারী স্বরে বললেন, দেখুন কি করা যায়, এভাবে চললে তো। আমি মাথা নাড়লাম, ঝোলা থেকে বের করলাম তাবিজটা, সেটা সযত্নে পরিয়ে দিলাম মহিলার হাতে। কিন্তু আমার যেন অনেক কিছু খটকা লাগছে, কেন যেন মনে হচ্ছে এটা ঠিক হাওয়া দোষ নয়। আমি এই তাবিজ কবজ নিয়ে অনেক অনেক জায়গায় যাই, প্রয়োজন মতো সে সব দিই। আমি জানি হাওয়া দোষের লক্ষণ এমন নয়, অন্তত এই ধরনের কথা তো তারা বলে না। আমি হয়তো নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিলাম। চাটুর্যের মশাইয়ের ডাকে সম্বিত ফিরে এলো। কি বুঝছেন, তাবিজে কাজ হবে? আমি খানিকটা বোবা দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। মৃদুস্বরে বললাম, গতিক তো ভালো বুঝছি না, আমার যেন মনে হচ্ছে এটা ঠিক হাওয়া দোষ নয়, মাথায় কিছু, মানে আমি বলছি। বুঝেছি, মাথায় ছিট বলছেন তো? না, মানে ছিটগ্রস্ত হয়েছেন এমন হয়তো নয়, তবে মাথায় কিছু ভর করেছে এমনই মনে হচ্ছে আমার। সেক্ষেত্রে উপায়? আমি একটা ভেষজ তেল বানিয়ে দেব, মাথায় বুলিয়ে দেবেন চার প্রহর অন্তর অন্তর, হয়তো কিছুটা কাজ হবে। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। চাটুর্যে মশাই জিজ্ঞাসু চোখে তাকালেন আমার দিকে, আপনার স্ত্রী কার আসার কথা বলছেন বারবার? আমার প্রশ্ন শুনে তিনি কেমন যেন একটু গুটিয়ে গেলেন। মৃদুস্বরে বললেন, অবিওর মনের ভুল। আমিও আর কথাটার গভীরে ঢুকতে চাইলাম না, তাড়াতাড়ি কাজ ছেড়ে ফেলতে হবে, ঘাটে মাঝি অপেক্ষা করছে, বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তাই চাটুর্যে মশাইকে বললাম, পাকশাল থেকে একটু সরিষার তেল আনুন, আমি ওটা বানিয়ে দিয়ে যাই। তিনি দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। ঘরের মেঝেতে একটা হ্যারিকেন জ্বলছে,
তার আলোয় গোটা ঘরটা এক পলক জরিপ করলাম। দেওয়ালে একটা বাঁধানো ছবিতে চোখ আটকে গেল আমার। নবীনবাবু আর তার স্ত্রী, মনে মনে বললাম, ওই ভরন্ত দেহের মহিলাই এই শীর্ণ মহিলা, বিশ্বাসই হচ্ছে না। আমি এক পলক মহিলার মুখের দিকে তাকালাম, মুখে যেন মাংসের চিহ্ন নেই, মনে হচ্ছে হাড়ের কাঠামোতে চামড়াটা আঠা দিয়ে লাগানো। ঘুমন্ত মুখে ভয়ের একটা ছাপ। আমার এক মুহূর্তের জন্য মনে হলো আম বাগানের ওই বুড়ো মতন লোকটাও এরকমই শীর্ণ বলে অন্ধকারে অমন মনে হয়েছিল। এই যে তেলটা, আমি একটু চমকে ঘুরলাম। চাটুর্যে মশাই তেলের একটা বাটি আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ঝোলার ভিতর থেকে কিছুটা পেশাই জড়িবুটি নিয়ে তেলটা তৈরি করলাম একটু সময় নিয়ে। তারপর সেটা ওনার হাতে দিয়ে বললাম, এটা আপনার স্ত্রীর মাথার মাঝখানে এইভাবে গোল গোল করে আলতো হাতে মালিশ করে দেবেন, আশা করি কাজ হবে। বলে পা বাড়াতে গিয়েও থেমে বললাম, দেখবেন যদি হাত পায়ের বাঁধন খুলে দেওয়া যায়। চাটুর্যে মশাই হঠাৎই আমার হাত দুটো ধরে আকুল স্বরে বললেন, একটা অনুরোধ ছিল আপনার কাছে, আজকে রাতটা যদি থেকে যান ভোর হলেই বেরিয়ে যাবেন, আমি নিজে গিয়ে আপনাকে ঘাটে পৌঁছে দিয়ে আসব। আমার মন বলছে আজকে রাত্রে আপনি যদি সরমাকে দেখেন, ওর শারীরিক উন্নতির আরও কিছু যদি বিধান দেন, অসহায় এই ব্রাহ্মণের অনুরোধটা দয়া করে রাখুন। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, কি করব না করব ভাবছি। তিনি আবারও বললেন, আপনাকে আমি যথেষ্ট দক্ষিণামূল্য দেব, রাতেও সবকিছুর বন্দোবস্ত থাকবে, যদি আপনি নিজের হাতে মালিশটা, মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কোন মানসিক অবস্থায় আছি। আমি অনুরোধটা ফেলতে পারলাম না, থাকতে রাজি হলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি সেই থেকে যাওয়াটাই আমাকে কত নিষ্ঠুর এক অতীতের সামনে দাঁড় করাতে চলেছে। বাদল খুড়ো থামল একটু, ট্যাগ থেকে একটা বিড়ি বের করে ফস করে জ্বালালো, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমাদের কৌতূহলের পারদ চড়ছে, পল্টন কাকা তাড়া দিল, কি হলো, থামলে কেন, কোন নিষ্ঠুর অতীত দেখলে তুমি? বাদল খুড়ো আরও একটা টান দিল বিড়িতে, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে আবারও বলতে শুরু করল, রাতে আহার অবশ্য সামান্যই করলাম, অস্বস্তির জন্য নাকি বাড়ির পরিবেশের জন্য শুয়ে ঘুম তেমন একটা এলো না, বিছানায় শুয়ে এদিক ওদিক করছি। চাটুর্যে মশায়ের স্ত্রী মাঝে শুধু একবারই পাগলের মতো চিৎকার করেছিল, তবে এবারের তীক্ষ্ণতা অনেকটা কম। হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে, মস্তিষ্কে পড়েছে ভেষজ তেলের প্রলেপ। আমার মন বলছে কাজ হবে, কখন যে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল আমার, মনে হলো কেউ যেন এসে দাঁড়িয়েছে, গাটা কেমন ছমছম করে উঠল। একবার ভাবলাম চাটুর্যে মশাই হবে, কিন্তু আওয়াজটা আসছে বাইরের উঠোনের দিক থেকে, তবে কি কোনো চোর ঢুকেছে? আমার ব্যাগে বেশ কিছু টাকা কড়ি আছে, তাই ভয়টা দানা বাঁধল। কিছুটা গুটি সুটি দিয়ে শুয়ে রইলাম, কিন্তু অস্বস্তিটা গেল না। একটু পরেই একটা ডাক কানে এলো, খুড়োমশাই, খুড়োমশাই। আমি প্রায় লাফিয়ে উঠলাম, এত রাতে কে এলো? বুকে সাহস নিয়ে দরজা খুলে রোয়াকে এসে দাঁড়ালাম, দেখলাম আমার অনুমান সত্য, উঠোনে এখন ঘন কুয়াশা, পাতলা জোছনা মিশেছে তাতে, আর সেই আবছায়া পরিবেশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। আমার চোখ চাটুর্যে মশাইকে খুঁজতে লাগলো, কিন্তু তিনি নাই,
ভাবলাম ঘুমিয়ে পড়েছেন, তাই হয়তো শুনতে পাননি ডাকটা। কিছুটা উপযাজক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে, এত রাতে কাকে খুঁজছেন? লোকটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমার মেজাজ খিঁচড়ে গেল। আচ্ছা বেয়াক্কেলে লোক তো, মাঝরাতে ডাকাডাকি করছে অথচ জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে না। কিছুটা বিরক্ত হয়ে বললাম, কি হলো, উত্তর দিচ্ছ না যে, কে তুমি, কাকে ডাকছো এত রাত্রে? লোকটা হয়তো আমার বিরক্তিটা উপলব্ধি করল, মৃদুস্বরে বলল, আগে আমি ভোলা, খুড়োমশাইকে নিতে এসেছি। ভোলা নামটাই যেন আমার বুকে ধড়াম করে হাতুড়ি পেটালো। লোকটা হয়তো আরো কিছু বলে চলল, কিন্তু আমার কানে বাজতে লাগলো একটা দমকা কাশির সাথে আকুতি। আমি ছুটে গেলাম গভীর এক উত্তেজনায়। এই যে ভোলা, তোমাকে ওই আমবাগানে, থেমে গেলাম আমি। উঠোনে কেউ নেই, একদম ফাঁকা। আমি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম, শরীরে যেন কেমন কাঁপুনি দিচ্ছে আমার। হঠাৎ চোখ আটকে গেল দরজার পাশে বেল গাছটার গোড়ায়। সেখানে দাঁড়িয়ে এক বৃদ্ধ আগুন চোখে তাকিয়ে আছে যে ঘরে নবীন চাটুর্যের স্ত্রী শুয়ে আছে সেদিকে। প্রচণ্ড ভয়ে আমি চিৎকার করে উঠলাম, চাটুর্য মশাই, চাটুর্য মশাই! আমার ডাক শুনে ঘরের ভেতর থেকে প্রায় ধরফড়িয়ে ছুটে এলেন তিনি। উদ্বিগ্ন গলায় বললেন, কি কি হয়েছে, চিৎকার করলেন কেন, আর এত রাতে এই উঠোনেই বা নেমে এসেছেন কেন? একটু আগে একজন এসেছিল, ডাকাডাকি করছিল, আমি তার কাছে ছুটে গেলাম, কিন্তু তার আগেই সে যেন অন্ধকারে মিলিয়ে গেল। কি বলছেন এসব, কে এসেছিল? ভোলা নামের কেউ, তাছাড়া ওই বেলগাছের নিচেও একজন বুড়ো মতো লোক। আমার কথা শেষ হবার আগেই চাটুর্যে মশায়ের স্ত্রীর সেই পাগলামিটা শুরু হলো আবার। চিৎকার করতে করতেই তিনি প্রায় ঝড়ের বেগে ঘরের ভেতর থেকে ছুটে এলেন, আর ছুটতে ছুটতে উঠোন পেরিয়ে দরজার দিকে ছুটে গেলেন। কুয়াশা ঢাকা রাতের অন্ধকারে আমার মনে হলো কোনো মানুষ নয়, যেন একটা প্রেতাত্মা ছুটে চলেছে। চাটুর্যে মশাই ছুটে গেলেন তাকে ধরার জন্য। তার আগেই তিনি দরজাটা এক হেঁচকায় খুলে বেরিয়ে গেলেন বাইরে। চাটুর্যে মশাইও চিৎকার করে দৌড়তে শুরু করলেন। শর্মা, শর্মা কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও শর্মা! আমি কি করব না করব যেন এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না, কিন্তু কোনো এক অজানা কারণে আমিও ছুটে গেলাম। দেখলাম ওনার স্ত্রী জলার ধারে প্রেত মূর্তির মতো দাঁড়িয়ে আঙুল বাড়িয়ে পাগলির মতো বলে চলেছে, ওই তো ভোলা, ওই তো জলের ভেতর, এক্ষুনি উঠে আসবে, এক্ষুনি এক্ষুনি মেরে ফেলবে আমায়, মেরে ফেলবে, মেরে ফেলবে! কেউ নেই শর্মা, কেউ নেই, সব তোমার মনের ভুল, চলো 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 ঘরে ফিরে চলো। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো, মনে হলো এমন একটা ঘটনা আছে যার সাথে ভোলা, এই জলা এবং আমবাগানের ওই বুড়ো লোকটা দারুণভাবে যুক্ত। এখন যেন আমার মনে হচ্ছে আমবাগানে তখন যে করটি, শূন্য অক্ষী গোলক এবং কিছুমাত্র আগে বেলতলার নিচে বুড়োটাকে দেখেছিলাম, তা মনে হয় আমার মনের ভুল। না হয় এই চাটুর্যে পরিবারের কোনো নিয়তি আমায় বিশেষ কিছুর ইঙ্গিত দিতে চাইছে। আমি ফিরে গেলাম নিজের ঘরে, ঝোলা ব্যাগটা গোছালাম, ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ব, আর নয় কিছুটা থম হয়ে বসে আছি। একটু পরেই চাটুর্যে মশাই এলেন, একই রকম আকুতি নিয়ে বললেন, আপনি দয়া করে এক্ষুনি একবার আসুন, ওকে না কোনো মতেই সামলানো যাচ্ছে না। আমি ঝোলা ব্যাগটা নিয়ে দ্রুত ছুটে গেলাম, দেখলাম ওনার স্ত্রী বিছানায় শুয়ে আছে মুঠো পাকিয়ে, দেহটা যেন ভয়ে কাঠ হয়ে গেছে, মুঠোটা মাঝে মাঝেই ঠুকছে বিছানায় পাগলের মতো,
জড়ানো গলায় বলছে, ভোলা এসেছে, ভোলা এসেছে, এবার মেরে ফেলবে সবাইকে, আমতলায় নিয়ে যাবে, আমাদেরও আমাদেরও মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি ভেষজ তেলটা নিয়ে অতি যত্নে মালিশ করে দিলাম তালুতে, ঝোলা থেকে একটা মাদুলি বের করে পরিয়ে দিলাম গলায়, একটু যেন শান্ত হলো। ফ্যাল ফ্যালে এক দৃষ্টিতে তাকালো আমার দিকে, আমি জানি না সে দৃষ্টিতে কি ছিল, কিন্তু মনে হলো আমার ভিতরটা যেন পুড়ে যাবে। দ্রুত ঘর থেকে বের হয়ে নিজের ঘরে ফিরে এলাম। একটা জিনিস দারুণভাবে বুঝছি, ভয়ঙ্কর কোনো পাপের ছায়া গোটা বাড়িতে ছেয়ে আছে। চায়ের দোকানের ওই মাঝবয়সী লোকটা এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল, কিন্তু কি সেই পাপ, কি এই ভোলা যে বারবার আসছে? হাজারো প্রশ্ন যেন কাঁকড়ার দাঁড়ার মতো কটকট করে ছুটে যেতে লাগলো আমার বুকে। একটু পরে আবার এলেন চাটুর্য মশাই, মৃদু স্বরে বললেন, একটু ঘুমিয়েছে, জেগে উঠলে আবারও কি করবে কে জানে। বেশ, আপনি আরেকটু বিশ্রাম নিয়ে নিন, রাত তো প্রায় ফুরিয়েই এলো। চাটুর্য মশাই যাবার জন্য ঘুরলেন, আমি ডাক দিলাম, চাটুর্য মশাই। তিনি চকিতে ঘুরলেন, কিছু বলবেন? আপনার স্ত্রী বারবার ভোলার কথা বলছেন, সবসময় ভয় পাচ্ছেন ভোলা তাকে মেরে ফেলবে। আমিও কিছুমাত্র আগে তাকে ছায়ামূর্তির মতো উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এমনকি আসার পথে আমতলায় এক বুড়ো তার নাম ধরে ডাকছিল, কিন্তু কে এই ভোলা, কি তার অতীত? আমার কথায় কি হলো কে জানে, পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। একটু পরে ভারী একটা গলায় বললেন, পাপ, মহাপাপ। কোন মহাপাপের কথা বলছেন, আমায় সবটা খুলে বলুন, হয়তো কোনো প্রতিকারের নিদান দিতেও পারি। চাটুর্য মশাই বাইরের উঠোনে তাকালেন, হয়তো মনে মনে প্রহর পরিমাপ করলেন, তারপর ভারী অথচ মৃদুস্বরে বললেন, আপনি রওনা দেওয়ার জন্য প্রস্তুত হন, আমি কিছুটা পথ আপনাকে এগিয়ে দিয়ে আসব। আমি ইঙ্গিতটা ধরতে পারলাম, তাই আলতোভাবে মাথা নাড়ালাম। চাটুর্য মশাই আবারও মৃদুস্বরে বললেন, আমি বরং একবার ওকে দেখে আসি, টর্চ আর লাঠিটাও নিয়ে আসি। কথাটা বলে চলে গেলেন তিনি। আমি এক মুহূর্ত স্থির হয়ে বসে রইলাম, তারপর ঝোলা ব্যাগটা নিয়ে বের হয়ে এসে বাইরে রোয়াকে দাঁড়ালাম, অপেক্ষা করতে লাগলাম ফেরার জন্য। মরা চাঁদের আলোতেই পথ চিনে চলেছি, চাটুর্য মশাই চলেছেন আগে আগে। কুয়াশা এখন আরো জমাট, ঠান্ডাটা কাঁপুনি ধরাচ্ছে শরীরে। আমরা প্রায় নীরবে হেঁটে চলেছি। আমি যেতে যেতে একবার জলাটার দিকে তাকালাম, জল একদম স্থির। নিজের মনেই মাথা নেড়ে এগিয়ে চললাম কুয়াশা ঘেরা রাস্তা ধরে। চাটুর্য মশাই এসে থামলেন সেই চায়ের দোকানে, যেখানে আগের দিন সন্ধেবেলায় আমি পথ জেনেছিলাম। বাঁশের মাচাটায় বসলেন প্রায় নিঃশব্দে। আমি কি করব বুঝতে পারলাম না। তিনি ইশারা করে বললেন, এখানেই একটু বসুন। আমি বসলাম প্রায় নিঃশব্দে। তিনি কিছুটা কাতর স্বরে বললেন, আজ যে ঘটনাটা আমার কাছ থেকে শুনবেন তা নিজের মধ্যেই গোপন রাখবেন, কারণ সে বড় লজ্জার, বড় নিষ্ঠুর, সে বড় কলঙ্কের। নিশ্চিন্তে বলুন, কথা দিচ্ছি কেউ জানবে না। এক মুহূর্ত নিস্তব্ধতা। কাছের কোনো গাছে রাত চড়া একটা পাখি ডেকে উঠল। ঘন জমাট নিস্তব্ধতাটা ভেঙে গেল সেই ডাকে। চাটুর্যে মশাই বলতে শুরু করলেন, সরমার এই পরিণতি লজ্জাজনক এক পাপের ফল, যে পাপের সমান অংশীদার হয়তো আমিও।
আবারও একটু থামলেন, নিজেকে গোছালেন হয়তো, তারপর ধীর ভঙ্গিতে বলতে শুরু করলেন। আজ যে শর্মাকে দেখছেন, কয়েক বছর আগেও সে তেমন ছিল না। তার শরীরে ছিল যেমন শক্তি, মুখের তেজও ছিল তত, তার থেকে নিষ্ঠুর নির্দয় মানুষ আমি এ জীবনে দেখিনি। আমার বাবা কালীপদ চাটুর্যের ছিল হাঁপানির রোগ, সবসময় দমকা কাশি হতো তার, কপটপ এসব ফেলতো একটা মালসায়, সেই সব নিয়ে ঝামেলা তো লেগেই থাকতো বাড়িতে, সারাক্ষণ শরমা গজগজ করে চলত। হাঁপানি যখন বাবার বাড়ত, তখন তো উঠে কলঘর পর্যন্ত যেতে পারত না, বিছানাতেই কাপড়ে চুপড়ে করে ফেলতো সব। অশান্তি যখন চূড়ান্ত পর্যায়ে উঠত, আমি বোঝাতাম, কিন্তু সে শুনলে তো। চাটুর্যে মশাই থামলেন, আমি দেখলাম তার মুখের ভাবের পরিবর্তন হচ্ছে। তিনি কঠিন মুখে এবার বলতে শুরু করলেন। একদিন যজমানির কাজে প্রায় 3 ক্রোশ দূরের একটা গায়ে গিয়েছিলাম, ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো, কিন্তু ঘরে পা দিয়ে এই দৃশ্যটা দেখে আমি থমকে গেলাম। বাবা ওই দরজার পাশের বেলগাছটার নিচে গুটিয়ে শুয়ে আছে, গোটা দেহ মলমূত্রে ঢেকে আছে, তার দমকা কাশি নাড়িয়ে দিচ্ছে শরীরটাকে, গঙ্গানির মতো করে ডাকছে, বৌমা বৌমা আমাকে এখান থেকে নিয়ে যাও, নবীন এখান থেকে আমায় নিয়ে যাব, কহু খরচ আমার, নবীন বৌমা। এক মুহূর্তের জন্য আমার মাথায় আগুন জ্বলে উঠল, চিৎকার করে ডাকলাম, শর্মা শর্মা। আমার ডাক শুনে ঘর থেকে বের হয়ে এলো শর্মা। কি হলো নাকি, ঘরে ঢুকেই এরকম গলা ফাটিয়ে চিৎকার করছো কেন? আমার রাগ যেন আরো চড়ে গেল, চিৎকার করে বললাম, আরে বাবাকে এখানে এভাবে কেন ফেলে রেখেছো? রাখবো না তো কি করবো শুনি, সারা দিন কেশে যাচ্ছে, কফ সর্দি ফেলছে মেঝেতে, এটা ঘর? বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি হেগে মুতে পড়ে আছে, আমি পরিষ্কার করতে পারবো না ওসব, তাই টেনে নামিয়ে দিয়ে এসেছি। আমি আর কথা বাড়ালাম না, কাঁধের ঝোলাটা উঠোনে ছুঁড়ে ফেলে কোলে তুলে নিলাম বাবাকে। বাবা কান্না জড়ানো গলায় হাঁপাতে হাঁপাতে বলল, একটু বিষ এনে দে নবীন, কে মরি, সবার হাড় জুড়ুক, বৌমা শান্তি পাক। ঢং হচ্ছি ঢং, মরবে এত সহজে? আহ শর্মা চুপ করবে। আমি বাবাকে কল ঘরে নিয়ে গেলাম, নোংরা কাপড় জামা ছাড়িয়ে পরিষ্কার করে দিলাম, তারপর নতুন জামা কাপড় পরিয়ে বিছানায় এনে আবার শুইয়ে দিলাম আগের মতো। শর্মা তখনও গজগজ করে যাচ্ছে, হাড় মাস ভাজা ভাজা করে দিল। শোনো, ওই নোংরা জামা কাপড়গুলো জলার ধারে ফেলে দিয়ে চান করে তবে ঘরে ঢুকবে, এটা বামুন বাড়ি, ওই বুড়ো সব অশুচি করে ছাড়বে, মরবে, সবাই পাপে মরবে, মরবে সব দেখো। ইচ্ছে হলো বলি, তুমি যেটা করছো সেটা তো মহাপুণ্য, কিন্তু কথা বাড়ালাম না, জানি তাতে অশান্তি বাড়বে বই কমবে না। এভাবেই কাটছিল দিন, বাবার শরীর আরও খারাপ হতে লাগলো, আর শর্মার দুর্ব্যবহার বাড়তে লাগলো পাল্লা দিয়ে। এরকমই একটা দিনে এলো ভোলা। ভোলা ছিল আমার বাবার ওই কিছুটা ভিক্ষে ছেলের মতো, সে শহরে কাজ করে, গায়ে তার আপন যদি কেউ থেকে থাকে তা আমার বাবাই। ছেলেটা সবই ভালো, শুধু ওই একটাই দোষ ছিল, রাতে প্রচুর নেশা করত। আসলে বাধা দেওয়ার মতো কেউ ছিল না তো। তো যাই হোক, যেটা বলছিলাম, ভোলা বাবাকে দেখতে এলো, ওই যা হয়, মনের চাপা ক্ষোভ কষ্ট আপন মানুষের কাছে আপনা হতেই বের হয়ে যায়, বাবারও তাই হলো। ভোলাকে বলতে লাগলো দুঃখ কষ্টের কথা।
পানির টানটা যখন ওঠে খুব কষ্ট হয় রে বাপ। নবীনটা সবসময় ঘরে থাকে না, বৌমাও তো। খুড়ো, আমার সাথে শহরে চলো, ওখানে বড় ডাক্তার দেখাবো, এখন তো কত ওষুধ বেরিয়েছে। নিয়ে যাবি বাপ? হ্যাঁ, সত্যি নিয়ে যাবি? হ্যাঁ, কেন যাব না? নবীন দাদার সাথে একবার কথা বলে নি আগে। ভোলা উঠে চলে যাচ্ছিল, বাবা হাতটা ধরে ছোট শিশুর মতো আবদার করল। ভোলা, বাপ আমাকে একদিন কটা গরম তেলে ভাজা এনে দিবি? খুব খেতে ইচ্ছে করছে রে, বৌমা তো কিছুই খেতে দেয় না। সরমা হয়তো কাছাকাছি কোথাও ছিল, কথাটা কানে গেছে তার, রুদ্রমূর্তি ধরে ছুটে এলো সে। কি বলছেন কি বাবা এসব? আমি আপনাকে খেতে দিই না? না খাইয়ে রেখেছি, গোটা গায়ে আমার দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছেন, জীব খসে পড়বে আপনার। সরমার নামে কুকথা বাইরের ছেলের কাছে বলে বেড়ালে জীব খসে পড়বে। না গো বৌমা, আমি তেমন কিছু বলতে চাইনি। আসলে চুপ করুন, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করবেন না। ভোলাও চেষ্টা করলো সরমাকে শান্ত করতে। না গো বৌ দিদি, খুড়ো আসলে আমাকে একদম চাপা দেওয়ার চেষ্টা করবে না, সব শুনেছি আমি, সেই থেকে বাবাকে নাচিয়ে যাচ্ছে। শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাবো, তো নিয়ে যাও না, দেখি কত মুরব, দুদিন নাচিয়ে চলে যাবে, তারপর হাগামোতা সব আমাদেরকেই পরিষ্কার করতে হবে। ওমা, আমার তেলে ভাজা খেতে চাওয়া ভুল হয়েছে, তুমি চুপ করো ভোলা, বাপ তুই যা। ভোলা একবার আগুন চোখে দেখলো সরমাকে, আর তারপর কিছুটা কঠিন গলায় বলল, আমি আসছি গো দিদি, পরের মাসেই আবার আসব, তখন খুড়োকে নিয়ে যাব, এই বামুন বাড়িতে দাঁড়িয়ে বলে গেলুম। আরে যাও যাও, নিজেই তো মাতাল হয়ে পড়ে থাকো, আবার বুড়োটাকে নিয়ে যাবে, নিয়ে যাও না, হার জুড়োয়। আর যদি তুমি না নিয়ে যেতে পারো, তাহলে আমি নদীর ঘাটে টানতে টানতে দিয়ে আসব। বলা কোনো উত্তর দিল না, কঠিন মুখে সরমাকে দেখল, তারপর দ্রুত অদৃশ্য হয়ে গেল। সরমা তখনও ভোলার নামে বলে চলেছে কটু কথা, বাবা প্রায় ঝাঁপিয়ে পড়ল সরমার পায়ে। বৌমা, তোমার দুটি পায়ে পড়ি, ছেলেটাকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। সরমা যেন পায়ে করে ঠেলে দেওয়ার মতো করে ঠেলে দিল বাবা। বাবার শীর্ণ দেহটা ছিটকে পড়ল ছেঁড়া চাটাইয়ের ওপর, দমকা কাশিটা বুক ঠেলে বেরিয়ে এলো, আর কলা চিড়ে উঠে এলো একদলা রক্ত, ছিটিয়ে পড়ল মেঝেতে, আর সেই রক্তের সাথে মিশতে থাকলো অসহায় এক বৃদ্ধের চোখ ফেটে গড়িয়ে পড়া জলের বিন্দুগুলো। ভরা শ্রাবণের এক রাতে ঘটল ঘটনাটা। কদিন ধরে বাবার শরীরটা আরো খারাপের দিকে, ভূষণ বুদ্ধির ওষুধও বিশেষ কাজ করছিল না, কাশলেই রক্ত বের হচ্ছিল থুতুর সাথে, আর সরমার কটুক্তিও বাড়ছিল। ওটাকে বরং ভাগারে ফেলে দিয়ে এসো, না হলে যে জীবাণু ছড়াচ্ছে তাতে সব কটাই মরবে। আহ, কিসব বলছো সরমা, আরে বাবাটা তো আমার নাকি? হ্যাঁ, এখন বাবাটা তোমার, গোটা গায়ে বাইরের লোকের কাছে কুচ্ছ করে বেড়াচ্ছে যখন, তখন বাবা কোথায় থাকে? বাবা, আমি জানি কথায় কথা বাড়ে, তাই আর কথা বাড়ালাম না, পাশ ফিরে শুয়ে পড়লাম। রাত তখন অনেকটাই গভীর, হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল, আকাশে মেঘ তখন গুড়গুড় করে ডাকছে, তাই ভাবলাম মনের ভুল হবে, কিন্তু একটু পরেই বুঝলাম শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে, আরও একটু পরে একটা বাসন গড়িয়ে পড়ার শব্দ হলো। আমি উঠতে যাচ্ছিলাম, তখনই সরমা চাপা স্বরে বলল, ওটা কিসের শব্দ বলো তো? ও, তুমিও শুনেছো? হ্যাঁ গো, শব্দটাতে ঘুম ভেঙে গেল, রান্নাঘরের ভেতর কেউ ঢুকেছে নাকি? আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম, সরমা আমার হাতটা চেপে ধরল,
কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ মানে দেখি কিসে শব্দ হচ্ছে? বলছি চোট নয় তো? হতে পারে, দেখতে তো দাও। আমি টর্চটা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম। সরমাও পিছু নিল আমার, হাতে তার একটা লাঠি। রান্নাঘরের দরজাটা আধ কপাটি অবস্থায় রয়েছে, তার মানে ভেতরে সত্যি কেউ ঢুকেছে। আমি দরজাটায় ঠেলা দিলাম আর টর্চের আলোটা ফেললাম রান্নাঘরের মেঝেতে। আর মেঝেতে আলোটা পড়তেই চমকে গেলাম আমি। মেঝেতে বসে আছে বাবা, দুধ গড়িয়ে আছে মেঝেতে, সামনেই দুধের বাটিটা। আমাকে দেখে দমকা কাশি নিয়ে বলল, গিয়েছিল সেই সন্ধ্যে থেকে তো কিছু খাইনি, তোরা তো সেভাবে কিছু খেতে দিস না, তাই নিজেই। শুনলে, শুনলে বুড়োটার কথা? আমার তখন কি হয়েছিল জানি না, আমরা খেতে দিই না কথাটাতে যেন প্রচণ্ড রাগ ধরে গেল। বিরক্তি নিয়ে বললাম, খেতে দিই না বলছো কেন? তোমার পেটের অবস্থা ঠিক নয়, তাই দুধ ট্রুত তো চলবে না। পেট ঠিক নেই বলেই তো এক বাটি দুধ নিয়ে বসে আছেন, গান্ডে পিণ্ডে গিলবেন, তারপর কাপড়ে চোপড়ে করে রাখবেন। সত্যি তুমি এমন কাণ্ড করো না, চলো ওঠো। খেতে দিলাম বাপ, খুব খিদে পেয়েছে আর থাকতে পারছি না। মিষ্টি কথায় হবে না, তুমি সরো তো, আমাকে ছাড়ো, আমি ব্যবস্থা করছি। বলেই হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে আমাকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ধরলো বাবার হাতটা, আর তারপর হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চললো। চল চল, তোকে আগে ভাগাড়ে দিয়ে আসি। এই শরমা, কি করছো? কি ছাড়ো ছাড়ো ছাড়ো। শরমাকে তখন হয়তো শয়তান ভর করেছিল, আমার কোনো কথাই সে কানে নিল না, উল্টে আমাকে চুপ করিয়ে দিয়ে বলল, একদম কথা বলবে না, আজ আমি কারোর কথা শুনবো না, আগে এই বুড়োটার ব্যবস্থা করব, গোটা ঘরটাকে যেন নরক করে রেখেছে। হির হির করে টানতে টানতে নিয়ে চলল বাবাকে। বাবা কাতর কণ্ঠে শুধু বলে চলল, আমার ভুল হয়ে গেছে বৌমা, আর খাও না, ছেড়ে দাও ছেড়ে দাও, নবীন ভুল হয়ে গেছে রে আমার বৌমা। বাড়ির পিছনে একটা রাস্তা গেছে আমবাগানের দিকে, পথটা বিশেষ ভালো নয় বলে কেউ ব্যবহার করে না। শরমা বাবাকে টানতে টানতে সেই পথ ধরেই নিয়ে চলল। শয়তান যখন কাউকে ভর করে তখন সে সব বাহ্যিক চেতনা হারায়। আকাশে মেঘ তখনও ডেকে চলেছে গুড়গুড় করে। শরমা হিংস্র ভঙ্গিতে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে চলেছে বাবাকে। আমি আরও একবার শরমাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম। আহ, ছেড়ে দাও না শরমা, বলছে তো ভুল হয়েছে, গায়ে জানাজানি হলে। জানাজানি? জানাজানির বাকিটা কি আছে? গোটা গায়ের লোক তো শরমার নামে কুচ্ছ করে বেড়াচ্ছে, আর তার জন্য দায়ী এই বুড়োটা। ওটাকে আজ আমি আমতলায় ফেলে দিয়েই আসব। কাপুরুষ আমি, তাই পারিনি বাবাকে শয়তান রূপী ওই মানুষটার হাত থেকে রক্ষা করতে। শরমা বাবাকে নিয়ে গিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলার মতো ফেলে দিল। বাবা তখনও গঙ্গানির মতো বলে চলেছে, আমায় ফেলে যাসনি বাপ, নবীন আমায় ফেলে যাসনি, বৌমা আমায় ফিরিয়ে চলো, তোমার সব কথা শুনবো, আর লুকিয়ে কিছু খাবো না। আমি আর পারলাম না, এগিয়ে গেলাম বাবার দিকে, কিন্তু বাবার কথাটা আমার কানে লাগতেই থেমে গেলাম। ভয়ঙ্কর এক অভিমান যেন অপমান হয়ে বুকে গেঁথে গেল। তোরা এরকম করছিস, আসুক বলা, বলবো তাকে সব, সে আমায় নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, ওই যে শোনো, খুব তো ব্যাপার করছিলে, শোনো। শয়তান হয়তো আমাকেও ভর করলো, থেমে গেলাম। শরমা আমার হাত ধরে টান দিল, চলে এসো বলছি, চলে এসো, থাক বুড়োটা এখানে পড়ে, এক রাত থাকলেই ঠিক শিক্ষা হবে। আকাশে মেঘটা ডাকলো এবারে বেশ জোরে। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম, শরমা এক প্রকার আমার হাত ধরে টেনে নিয়ে চলল বাড়ির দিকে। আর যেতে যেতেই শুনতে পেলাম বাবার জড়ানো গলার আরতিটা আমবাগানের অন্ধকারে ভেসে বেড়াচ্ছে। আমায় পেলে যাস না বাপ,
নবীন আমায় ঘরে নিয়ে চল ভোলা, বাবা আমায় নিয়ে যা, বড্ড কষ্ট হচ্ছে আমার। ডঙ্কা কাশিতে জড়িয়ে গেল গলাটা, কিন্তু সেই কাশি সেই আকুল আত্মি জড়িয়ে ধরতে পারল না কুলাঙ্গার এক শয়তানের পা দুটো। বাড়ি ফেরার আধ ঘন্টা বা ওই রকম কিছু একটা সময়ের পরে তুমুল বৃষ্টি শুরু হলো, সাথে ভয়ঙ্কর বাজ। আমার কানে যেন তীরের ফলার মতো বিঁধতে লাগলো মৃতপ্রায় একটা মানুষের আকুল ঢাক। একবার শরমার দিকে তাকাল, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে পাশ ফিরে। প্রায় নিঃশব্দে উঠে পড়লাম, বৃষ্টি এখন ঝমঝম শব্দে পড়ে চলেছে। আমি টর্চটা নিয়ে বের হলাম বাইরে, যেহেতু বাড়ির পিছনের পথটা তেমন সুবিধাজনক নয় তাই সাথে অস্ত্র হিসাবে একটা শাবল নিলাম। মূল দরজা খুলে বাড়ির পিছনের দিকে এগিয়ে গেলাম, কড়কর শব্দে বাজ পড়ল, বৃষ্টির ফোঁটাগুলো তীরের মতো লাগছে আমার গায়ে। আমি দ্রুত এগিয়ে চলেছি, বিবেক যেন আমার গায়ে থুতু দিচ্ছে আর বলছে, ছি ছি তুই মানুষ। যেতে যেতে সিদ্ধান্ত নিলাম বাবাকে নিয়েই ফিরব, দরকার হলে শরমাকে বাপের বাড়িতে রেখে আসব, তাতে যত অশান্তি হয় হোক। কিন্তু আমতলায় পৌঁছে এই বুকটা কেঁপে উঠলো জানেন, কোথাও কোনো আওয়াজ নেই কেন? টর্চের আলোটা ফেললাম পাগলের মতো, বাবাকে যেখানে শরমা ফেলে গিয়েছিল সেখানে তো কেউ নেই। তবে কি বাবা নিজেই কোথাও চলে গেছে? কিন্তু বাবার শরীরের যা অবস্থা তাতে তো হেঁটে বেশি দূর যেতে পারবে না। তবে কি ভোলা এসেছিল? তার তো আজকাল করেই আসার কথা শুনেছিলাম। আমি উদ্ভ্রান্তের মতো এগিয়ে গেলাম, আর একটু পরেই দৃশ্যটা দেখে একেবারে পাথর হয়ে গেলাম। বেশ কিছুটা দূরে একটা ঝাঁকড়া আম গাছের নিচে চিত হয়ে পড়ে আছে বাবার নিথর দেহটা, মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে যাওয়ার চিহ্ন টর্চের আলো স্পষ্ট। আমার মনে হলো বৃষ্টি নামাই আমবাগানের অন্ধকার বাতাসে তখনও প্রতিধ্বনিত হচ্ছে কোনো এক মৃত্যু পথযাত্রী অসহায় বৃদ্ধের আকুল আর্তনাদ। আমি শাবলটা ছুঁড়ে ফেলে ছুটে গেলাম, দেখলাম বাবার মুখটা হা হয়ে আছে তখন। আম গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে বাবার বুকে। বাবার মৃতদেহটা জড়িয়ে ধরে আমি হাউ হাউ করে কেঁদে উঠলাম। কতক্ষণ বসেছিলাম জানি না, সম্বিত পেতে মৃতদেহটা নামিয়ে পড়ে থাকা শাবলটা তুলে নিলাম। বাগানের একদম নির্জন কোণে খুঁড়লাম মাটি, বাবার দেহটা কোলে তুলে নামিয়ে দিলাম সেই সদ্য খোঁড়া গর্তটা, আর দুহাত দিয়ে পাগলের মতো চাপা দিলাম মাটি। আকাশে বাজ পড়ল কড়কড় শব্দে, ঝমঝম করে বৃষ্টি নামলো আবার, ঝাঁকড়া আম গাছের পাতা ভেদ করে ঝরে পড়ল বৃষ্টির ফোঁটা। কিন্তু বৃষ্টির সেই ফোঁটাগুলো কি কোনো এক অপদার্থ সন্তানের চোখ থেকে ঝরে পড়া জলকে তার পাপকে ধুতে পারল? বাড়ি ফিরলাম, ভিজে জামা কাপড় ছেড়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি শরমা ঘুম জড়ানো গলায় বলল, কি হলো, কোথায় গিয়েছিলে? এই কলঘরে। শরমা কথা না বাড়িয়ে আবার ঘুমিয়ে পড়ল, আমি শুধু জেগে রইলাম। ভীষণ একটা অপরাধ বোধ, চরম একটা ঘেন্না যেন বুকে পাক খেয়ে চলল, আর
বাইরে ঝমঝম বৃষ্টি টপকে আমার কানে বিঁধতে লাগলো। আমার আমার বাবার শেষ আকুতি। কোনো এক ক্লান্তিতে চোখ দুটো ভারী হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম আমিও। ভোর রাতে উঠোন থেকে ঈষৎ জড়ানো গলায় ডাকটা কানে যেতেই ধর্মরিয়ে উঠে পড়লাম। খুড়ো মশাই, খুড়ো মশাই, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি খুড়ো মশাই। গলাটা চিনতে ভুল হয়নি, দ্রুত বাইরে এলাম। সরমাও ঘুম থেকে উঠে এলো আমার সাথে, আর বাইরে বের হতেই ভোলাকে দেখলাম উঠোনে দাঁড়িয়ে। বুঝলাম তখন আমতলা থেকে ফিরে দরজায় খিল দিতে ভুলে গেছি। দরজা খোলা পেয়েই সে ঢুকেছে। আকাশে মেঘ সরে গিয়ে হয়তো চাঁদ উঠেছে, ফিকে আলো পড়েছে উঠোনে। আমি দেখলাম ভোলা কেমন একটা একরোখা হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই সরমা জিজ্ঞেস করল, কি হলোটা কি, এই ভোর রাতে এত হাঁক ডাক করছো কেন? গুড়ো মশাইকে আমি নিয়ে যেতে এসেছি, শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাবো, ঘাটে নৌকার ব্যবস্থা করে এসেছি। রাতে বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি, তাই এখন এসেছি। আর তারপর আমার দিকে ঘুরে বলল, নবীনদা সকাল 8টায় ট্রেন, তাই ভোরেই বেরোতে হবে। আমি খুড়োকে ঠিক সারিয়ে তুলবো, দেখো। সরমা আর চোখে তাকালো একবার আমার দিকে, ভোলা তারা দিল। আরে কি হলো, খুড়ো মশাইকে তৈরি করে দাও, দেরি হয়ে যাচ্ছে তো। সরমার নিখুঁত অভিনয়টা দেখে শুধু পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। সে দ্রুত বাবার ঘরটা থেকে ঘুরে এসে বলল, বাবা মনে হয় বাইরে জল আর ধারে টারে গেছে, কল ঘরে তো ঠিক করে যেতে পারে না, তাই মনে হয়। আচ্ছা আচ্ছা আমি দেখছি, বলেই ভোলা দৌড়ে গেল বাইরে। আমি দেখলাম সরমাও দ্রুত পিছু নিল। বাইরে জলার ধার থেকে ভোলার ডাকটা শুনতে পেলাম, খুড়ো মশাই, খুড়ো মশাই, আরে ও খুড়ো মশাই। আরো একটু পরে জলায় ভারী কিছু একটা আছড়ে পড়ার শব্দ শুনলাম, সাথে একটা আর্তনাদ। ব্যাপারটা কি হলো বোঝার জন্য দৌড়ে গেলাম, কিন্তু দরজার কাছে পৌঁছে দেখলাম সরমা ছুটে আসছে। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, কি হলো, কিসের আর্তনাদ? আরো একটা পাপ বিদায় করে এসেছি, এমন জোরে ধাক্কা দিয়েছি সোজা জলার ভিতরে। বাবাকে আমতলায় ফেলে দিয়ে এসেছি, জানাজানি হলে 10টা গায়ে ঢিডি করে বেড়াবে। এখন তো শহরে নিয়ে যাবে বলছে, দুদিন বাদে তো সেই ফিরিয়ে দিয়ে যাবে, তখন আবার ঝামেলা তো পোহাতে হবে আমাদেরই। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি একবার আমতলা থেকে ঘুরে আসছি। তারপর আমি কিছু বলার আগেই সরমার চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ফিরে এলো বেশ কিছুটা পরে। আমি তখনও চরম এক অশান্তি নিয়ে হাঁটাহাঁটি করছি। সরমা ফিরে এসে কিছুটা চাপা স্বরে বলল, হ্যাঁ গো, বুড়োটা আমতলায় নেই তো, কোথায় গেল এই ঝড় বাদলার রাতে? আমি এক পলক দেখলাম সরমাকে, তারপর কিছুটা উদাসীন হয়ে বললাম, জানি না, হয়তো কোথাও চলে গেছে। আমি জানি না সরমা আমার কথাটা বিশ্বাস করলো কিনা, কিন্তু সে আর কথা বাড়ালো না। আমি শুধু অপেক্ষা করতে লাগলাম সকাল হওয়ার জন্য। এমনিতেই আমাদের বাড়িটা একটু নির্জন এলাকায়। প্রথম দিকে তাও দু একজন আসতো, সরমা দুর্ব্যবহারের জন্য তারাও আসা বন্ধ করে দিয়েছিল অনেক আগেই, তাই আসল ঘটনাটা চাপা পড়ে গেল। বেশিরভাগ মানুষই ভাবল ভোলা নেশার ঘোরে জলায় পড়ে ডুবে মারা গেছে, আর কালীপদ চ্যাটার্জি সরমার জ্বালায় বিবাগী হয়ে চলে গেছে কোথাও। রোয়াকে নানা গল্পের খোড়া খোলাম আমি আর সরমা। গায়ে যজমানি কমতে লাগল, এখন তো একরকম একঘরেই বলতে পারেন, সবই তো হলো।
কিন্তু মৃত্যুপথযাত্রী অসহায় পিতার সেই আকুল ডাক ভুলতে পারল কি অপদার্থ কুলাঙ্গার সেই সন্তান? আমি এতক্ষণ মাথা নিচু করেই চাটুর্যমশায়ের বলা অতীত নিষ্ঠুর ইতিহাস শুনে যাচ্ছিলাম। এখন মুখ তুলে তাকালাম, দেখলাম তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। চুপ করে বসে রইলাম আরও একটুক্ষণ। গাছে গাছে পাখির কিচির মিচির শব্দ বাড়তে লাগল। চাটুর্যমশাই উঠে পড়লেন, মৃদুস্বরে বললেন, ওই যে ভোর হয়ে গেছে, চলুন আপনাকে আরও একটু পথ এগিয়ে দিয়ে আসি। আমি আলতো মাথা নেড়ে পা বাড়ালাম। আমতলাটার একটু আগে এসে থামলেন চাটুর্যমশাই। অদ্ভুত এক দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আমি দেখলাম তার ঠোঁটে ধারালো এক হাসি। তিনি কিছুটা কঠিন স্বরে বললেন, আপনি হয়তো রাতের অন্ধকারে খেয়াল করেননি, সরমার বিছানার পাশের টেবিলে একটা ছোট কৌটো আছে। সেই কৌটোতে রাখা আছে বিশেষ এক জড়িবুটি। আমিও গায়ে গায়ে যজমানি করে বেড়াই, তাই কিছু বিদ্যে আমারও আছে। আমি সেই জড়িবুটি বহু আগে থেকেই সরমার খাবারে মিশিয়ে দিয়েছি। সেই জড়িবুটি একটু একটু করে শুষে নিয়েছে সরমার শক্তিটাকে, গ্রাস করেছে তার বোধ বুদ্ধিকেও। যে নিষ্ঠুরতা সে দেখিয়েছে তার শাস্তি ধরুন এটাই। কি বলছেন এসব? তাহলে আমাকে তাবিজ দেওয়ার জন্য ডাকলেন কেন? রাতেই বা থাকার জন্য আমায় অনুরোধ করলেন কেন? গায়ের লোক অন্তত এইটুকু জানুক আমি সরমার চিকিৎসার ব্যবস্থা করছি। ধরে নিন এও এক অভিনয়, তবে ভবিষ্যতে ঈশ্বর তাকে কি শাস্তি দেবে জানি না। আমি তার শাস্তির বিধান এইভাবেই করে যাব, অন্তত যতদিন সে বাঁচবে। আর আপনার কাজের শাস্তি দেবে কে? তিনি কঠিন এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর কিছুটা গম্ভীর স্বরে বললেন, চলুন সামনেই ওই আমবাগান, ওটা পার করে দিয়ে আসি। আমি আর কথা বাড়াতে সাহস পেলাম না। কি দরকার অন্যের ব্যক্তিগত ঝামেলায় ঢুকে? বিবেক হয়তো আমায় চিরকাল এটার জন্য চাবুক দেবে, কিন্তু আমি জানি আমার কিছু করার নেই এতে, তাই নীরবে অনুসরণ করলাম। আমবাগানের ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছেছি, তখনই চাপা খসখসে শব্দটা কানে এলো। আমি চমকে বাঁদিকে তাকালাম, যেদিকে কাল সন্ধেবেলায় দেখা হয়েছে সেই বৃদ্ধের সাথে। দেখলাম একটা ধোঁয়ার কুণ্ডলি যেন পাক খাচ্ছে সেখানে। আমি কিছু বোঝার আগেই চাটুর্যমশাই ধীর পায়ে এগিয়ে গেলেন সেদিকে। কাঁপা একটা গলা কানে এলো আমার, বলালে বড্ড কষ্ট বাবা, বড্ড কষ্ট। ভোলা নয়, আমি তোমার কুলাঙ্গার সন্তান নবীন। চোখের ভুল কিনা জানি না, তবে সেদিন যেটা দেখলাম আজও সেই স্মৃতি মনের মধ্যে গেঁথে আছে। আমি দেখলাম বৃদ্ধ কুঁজো হয়ে যাওয়া একটা অবয়ব আমার দেওয়া গায়ের চাদরটা কাঁপা কাঁপা হাতে তুলে বাড়িয়ে দিল চাটুর্যমশায়ের দিকে। একই রকম কাঁপা স্বরে সে বলল, বড্ড শীত বাপ, চাদরটা গায়ে জড়িয়ে নে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, তোর তো আবার ঠান্ডা দাঁত। হায় রে নিয়তি, একদিন যাকে এক প্রকার অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই গায়ের চাদরটা তুলে দিচ্ছে সন্তানকে শীতের হাত থেকে বাঁচানোর জন্য। বাবারা হয়তো এমনই হয়,
মৃত্যুর পরেও দিতে চায় তাদের ভালোবাসা। নবীন চাটুজ্জে হাঁটু বেঁধে বসে পড়ল সেখানে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, তুমি ক্ষমা করো বাবা, তোমার এই কুলাঙ্কার সন্তানকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। আমি ধীর পায়ে জায়গাটা ছাড়িয়ে এগিয়ে চললাম নদীর ঘাটের দিকে। নিজের মনেই মৃদু হাসলাম, বুঝলাম সব থেকে বড় শাস্তিটাই ভোগ করছে চাটুজ্জে মশাই। আজও তার অপরাধ বোধ অন্ধকার রাতে তাকে টেনে আনে সেই আমতলায়, যেখানে একদিন নির্দয়ভাবে ফেলে গিয়েছিল তার বাবাকে। এও এক শাস্তি, এই শাস্তি হয়তো চিরকাল তাকে বয়ে বেড়াতে হবে। ছোটবেলা থেকেই শুনেছি ব্রাহ্মণরা অপঘাতে মরলে ব্রহ্মদত্তি হয়ে যায়, কালীপদ চাটুর্যেও হয়তো এই ব্রহ্মগড়ের ব্রহ্মদত্তি হয়ে থেকে যাবে এই আমতলায়, যেখানে অন্ধকার রাতে খুব গোপনে কোনো এক সন্তান আসবে তার পাপের বোঝা নিয়ে ক্ষমা চাইতে। এসব ভাবতে ভাবতেই কখন যে নদীর ঘাটে পৌঁছে গেছি খেয়াল নেই। ভেবেছিলাম ফিরছি না দেখে মাঝি নৌকো নিয়ে চলে যাবে, কিন্তু অবাক হয়ে দেখলাম নৌকো তখনও ঘাটে বাঁধা আছে। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, আমি দ্রুত গিয়ে উঠলাম নৌকোয়। মাঝি ছেলেটি মাথা নিচু করে বসেছিল, কে জানে হয়তো একটু ঘুমিয়ে গিয়েছিল। নৌকোটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুলে উঠতেই সে মুখ তুলে তাকালো, গোলাটে দৃষ্টিটা আরও একবার নাড়িয়ে দিল আমাকে। আমি কিছুটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললাম, আসলে কাজটা সারতে অনেকটাই রাত হয়ে গেল, তাই ফিরতে এত দেরি, চলো যাওয়া যাক। মাঝি ছেলেটি মাথা নেড়ে নৌকোটা চালিয়ে দিল। ফিরতে লাগলাম আমি আবার পলাশডাঙ্গার ঘাটের দিকে। গোটা পথটায় ছেলেটি কোনো কথাই বলল না আমার সাথে, শুধু নিঃশব্দে দাঁড় বেয়ে চলল। আমারও কথা বলার বিশেষ ইচ্ছে ছিল না অবশ্য, যে ঘটনার সাক্ষী হয়ে রইলাম তাতে কথা বলার ইচ্ছে যেন চলে গেছে। পলাশডাঙ্গার ঘাটে পৌঁছতেই আমি উঠে পড়লাম, দ্রুত ঝোলা থেকে পাড়ানির খরচটা বের করে তার দিকে বাড়িয়ে দিতে দিতে বললাম, খুব উপকার করলে ভাই, এই যে তোমার পাড়ানি। ও আর একটা কথা, তোমার নামটাই তো জানতে ভুলে গেছি। ছেলেটি আলতো মাথা দোলালো, মৃদুস্বরে বলল, আমার নাম ভোলা বাবু। তারপর বাড়িয়ে দিল তার হাতটা আমার দিকে। আমি কঙ্কাল সার হাতটা দেখে ভয়ে আঁতকে চিৎকার করে উঠলাম, বাবা গো, বলে প্রাণ ভয়ে দৌড় দিলাম ঘাট ছাড়িয়ে সামনের দিকে। বাদল খুড়োর বলে যাওয়া গল্পটা এতক্ষণ আমরা শুনে চলেছিলাম এক মনে। বাদল খুড়ো থামলে পল্টন কাকা মাথা নিচু করে শুধু বলল, আমায় ক্ষমা করো খুড়ো, আমি তখন তোমায় অবিশ্বাস করেছিলাম, ভোলাই। তবে মাঝি সেজে সেদিন তোমাকে, বাদল খুড়ো মৃদু হাসল, বলল না কিছুই। গল্পের আসর ভেঙে গেল, উঠে পড়ল সবাই, আমিও বাড়ি ফিরতে শুরু করলাম। হয়তো এই আসরে আরো অনেক গল্পই হবে, কিন্তু বাদল খুড়োর বলা এই ব্রহ্মগড়ের ব্রহ্মদত্তি হয়তো নিষ্ঠুর ভয়ঙ্কর এক গল্প হিসেবে মনের কোঠায় থেকে যাবে চিরদিনের এক গল্প হয়ে। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে একটি গল্প, ব্রহ্মগড়ের ব্রহ্মদত্তে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।